কিছুদিন আগেই বিদ্যুতের বকেয়া $80 কোটি চেয়ে ডক্টর ইউনুসের কাছে চিঠি লিখেছে ভারতের আদানি গ্রুপ। পাশাপাশি বাংলাদেশের কাছে বিদ্যুৎ বাবদ $200 কোটি পাওনা থাকার কথাও জানায় ভারতের ত্রিপুরার রাজ্য সরকার। তবে ভারতের এমন চাপ শেষ হতে না হতেই এবার সরকারকে চাপ দিচ্ছে রাশিয়া। বাংলাদেশের প্রকল্প ঋণের $63 কোটি সুদ পরিশোধে সরকারকে চাপ দিতে শুরু করেছে রাশিয়া। রূপপুর প্রকল্প বাস্তবায়নে রাশিয়া থেকে এ ঋণ নিয়েছিল আওয়ামী লীগ সরকার, তাই নির্ধারিত সময়ের মধ্যেই এ টাকা রাশিয়াকে পরিশোধ করতে হবে বাংলাদেশের। চিঠিতে আগামী 15ই সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশকে এ টাকা পরিশোধ করতে বলা হয়েছে, এমন কথা উঠে এসেছে বাংলাদেশের বেশ কিছু সংবাদ মাধ্যমে, যেখানে বলা হচ্ছে এই তারিখে সুদ পরিশোধ করা না হলে জরিমানা ও মেয়াদ বৃদ্ধির যে প্রস্তাব তা নিয়েও জটিলতা বাড়বে, কারণ চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এই প্রকল্পের ঋণ চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। সুদ পরিশোধ না করলে নতুন মেয়াদ বৃদ্ধির প্রস্তাবও বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে। আলোচিত এ প্রকল্পে $12.65 বিলিয়ন ঋণের সর্বোচ্চ সুদহার 4%, যেখানে বকেয়ার জন্য জরিমানা সুদ আরোপ করা হয়েছে আরও 2.4%। রাশিয়ার পাওনা এ অর্থ ব্যাংক অব চায়নার সাংহাই শাখায় মার্কিন ডলার অথবা চীনের মুদ্রা ইউয়ানে জমা দিতে বলা হয়েছে। সিফাত মাহমুদ, দ্য মেট্রো টিভি।